উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষা দুটি ছাত্র ছাত্রীর জীবনের কারণে অতি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু শেহতীয়াভাবে এইবার যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আরম্ভ হয়েছে, আরম্ভণি হওয়ার পরে বিভিন্ন বেমেজালি বিভিন্ন খেলিমেলির মাঝে পরীক্ষাটি আরম্ভ হয়েছে। আর যাকালি শেহতীয়াভাবে যে বিজ্ঞানের পরীক্ষা ফাদিল হল, এই ফাদিল হওয়া কথাটে পুনর্বার প্রতিয়ান করলে যে সেবা আসলে অকর্মান্য অদক্ষ আর যে কোনো কাম নাই এই কথাটো পুনর্বার প্রমাণিত হল। আর একই সময়তে আমি কব বিচারিছো যে লাখ লাখ ছাত্র ছাত্রীক হেতালি খেলা বন্ধ করব লাগিব, আমি সকিয়াই দিব বিচারিছো। আর এগারী অধ্যক্ষ অকর্মান্য এগারী সেবা অধ্যক্ষগী, আমি সদৌ ছাত্র সন্থায় পরীক্ষা এক মুহূর্ত আমি কার্যালয় গৈছিল, আমি দাবি উত্থাপন করেছো যে পরীক্ষাটি সুকলমে পার করব লাগে। বছরত মাত্র এটা পরীক্ষা অনুষ্ঠিত করে, সেই পরীক্ষাটে ভালদরে অনুষ্ঠিত করব নাটো আসলে লজ্জাজনক দুর্ভাগ্যজনক। আর একই সময়তে সরকারের শিক্ষামন্ত্রীগী উপলুঙ্গা মন্তব্য, তখন কোনো ভূমিকাই নাই। যেটা মুখ্যমন্ত্রী কিনা কয় তো মাত দিয়ে, আরে এটা পরীক্ষা যদি অনুষ্ঠিত করব নয়, এখন পেপার যদি রাখব নয়, সেই পেপার যদি রাখব নয়, সরকারখানে আর কি কাম করব? আর সেইখানে আমি সকিয়াই দিব বিচারিছো যে শিক্ষামন্ত্রীগী আর অধ্যক্ষগীল নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করব লাগে। লাখ লাখ ছাত্র ছাত্রী যে ভবিষ্যৎ হেতালি খেলিছে এই বন্ধ করব লাগে, কারণ জানে যে লড়ালীর সেবাত কোনোবাই পড়ে নেকি, সেবা অধ্যক্ষগী বা শিক্ষামন্ত্রীগীর লড়ালী কত পড়ে, কারণ সেবাটো ধ্বংস করা একটা ষড়যন্ত্র লিপ্ত হব পারে। একই সময়তে যে পেপার প্রশ্ন কাকত ফাদিল হল, এই ফাদিল কোরপরা হয়েছে? নিশ্চয় সেবা অফিসরপরা হয়েছে। উচিত তদন্ত হব লাগে, তদন্ত নামত তদন্ত যাতে নহয়, উচিত তদন্ত হয় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব লাগে। কিন্তু আমি এই সকিয়াই দিব বিচারিছো শিক্ষামন্ত্রী আর সেবার অধ্যক্ষগীলকে পদত্যাগ আমি দাবি উত্থাপন করছো, নৈতিক স্বীকার জানিব লাগে। এটাই মাত্র পরীক্ষা হয় যে সেবা, সেই পরীক্ষাটা যদি অনুষ্ঠিত করব না, অধ্যক্ষগী থাকে কি প্রয়োজন? আর এগারী রিটায়ার্ড ব্যক্তিয়ে তাত বহাই থাকে, কার সান্নিধ্যত তখেতে আছে? শিক্ষাবিদ নাই নেকি? এগারী শিক্ষাবিদক সেই অনুষ্ঠানটা চলার কারণে দায়িত্ব দিব লাগে, কারণ সেবা আমার জাতীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানের দায়িত্ব আমার সকলের। কিন্তু তখেতকালে এই কথাটা একটা ষড়যন্ত্র লিপ্ত হয়ে সেবা ধ্বংস করার পরিকল্পনা করেছে। একই সময়তে লাখ লাখ ছাত্র ছাত্রীর ভবিষ্যতলে হেতালি খেলা আরম্ভ করেছে, আমি সকিয়াই দিছো আর নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করার কারণে দাবি উত্থাপন করেছো।